नमस्कार, हेलो बंधुरा, वेलकम टू आवर यूट्यूब चैनल। तो आज के तुम्हारे जा बोलते चले तुम्हारा टाइटल व थंबनेल देखे बुझे गए जो हाँ सेटाई बोलते चले क्यों सब्सक्राइबर व्यूज तुम्हारा अर्जन कर। ठीक है, सब्सक्राइबर व्यूज अर्जन करा क्योंकि मुखर कथा नय काजेर कथा, आर हाथेर कथाओ, हाथ दिए क्योंकि सब्सक्राइबर अर्जन करा जाए। क्यों ओई जो तुम्हारा फोन टाच करो, तैना फोन टाच कर तो तुम्हारा हे कि सब्सक्राइबर अर्जन करो। तो सब्सक्राइबर क्यों अर्जन करो, हम तुम्हारा कथा शुने बिरक्त बोध कर चले जा, चले जावर इच्छा होता है ता बड़े जाओ। कारण कि बोलो बोलो तो हमें सब समय एक्टिव सब्सक्राइबर चाहिए, जरा एखे कि शिखते चाय तरज क्योंकि भिडियो अपलोड कर जरा एखे थको ता कि शिखब तरह भिडियो भाइरल है, ताओ सब्सक्राइबर पा, ताओ वाच टाइम पा, ताओ एक टाइम इसे तरह भिडियो क्योंकि भाइरल कर जरा एन बड़िए जा तर भिडियोगो देखते हैं तुम्हारे, तैना तादेर वीडियो जादेर वीडियो भाइरल हो जाए तो तक तुम्हारा अफसोस कर। ठीक है, तो मुद्दा कथा ओटा ना, जो है मुद्दा कथा हे तुम्हारा क्यों जो सब्सक्राइबर अर्जन करते पर हमें 4000 घंटा वाच टाइम, 4000 घंटा क्या और बेसि घंटा झूले नीते पर। ठीक है, तुम्हार दोकने तो से ही घंटागुलो देखो। तो घंटागुलो कीरकम देखा, देखो तुम्हरा जदि तुम्हारे भिडियो के भाइरल करते चाओ तुम्हें कि करते तुम्हारा यो कखो तुम्हारे प्रश्न करो। भिडियो भाइरल करार्जन जो करते हे एक भिडियो के भलोभवे अप्टिमाइज करते अप्टिमाइज करते मैं कि एसईओ करते एसईओ फुल फर्म की फुल फर्म तुम अने जान सार्च इंजिन अप्टिमाइजेशन। सार्च इंजिन अप्टिमाइजेशन क्यों নিজের অভিজ্ঞতা দিয়ে করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু কেউ পড়ে দেবে না। আর এ নিয়ে কোনো যদি ইউটিউবে টিউটোরিয়াল থাকেও তাহলে কি হলো, তাহলে তোমাকে ফেক বানাচ্ছে। সেটা তার অভিমত, তার ব্যক্তিগত ব্যাপার বা তার মানে কি বলবো এক্সপেরিয়েন্স থেকে তাকে শেয়ার করছে যে এইভাবে করো এইভাবে করো। কিন্তু এসইও করতে হলে যেটা করার দরকার সেটা হচ্ছে তোমাকে করতে হবে। তুমি যদি এসইও নিজে নিজেই করো না, তাহলে আমি বলছি তোমাদের এসইও করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী তুমি তোমার ভিডিও প্রমোট করে ভাইরাল করতে পারবে। এর জন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তাই এসইও এমনি কীভাবে করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও আমি তোমাদের আরও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। কিন্তু এসইও করে যে ভিডিও কীভাবে ভাইরাল করবো বা এসইও জিনিসটা কী বা এসইও কীভাবে ব্যবহার করতে সে নিয়ে আমরা নাই বলতে পারি। কিন্তু এসইও ব্যবহারটা কিন্তু তোমাদের করতে হবে তোমার ভিডিও মতো। ঠিক আছে, তো এসইওটা কি, এসইওটা হচ্ছে আমরা যেগুলো জানি থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, প্লেলিস্ট, তারপর হচ্ছে কি বলবো ওখানে ট্যাগ, এই জিনিসগুলোকে একত্রে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। অর্থাৎ ইউটিউবে কেউ যদি কোনো কিছু সার্চ করে এবং সার্চ করার পরে যদি তোমার ভিডিওটি আসে প্রথমে 1 নম্বরে বা 2 নম্বরে 3 নম্বরে, তাহলে সেটা সার্চে চলে আসলো। আর সার্চে চলে আসা মানে সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা কখন বলবো, যখন তোমরা এখানে ভালোভাবে টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করবে, তাই না? তোমাদের যদি ইউটিউব ভিডিও যদি মানে কি বলবো সার্চে যদি চলে আসে বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চলে আসে, তাহলে ভাববে তোমার ভিডিওটি ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয়েছে বা এসইও করা হয়েছে। এবার এসইওটা করেছিল কি, নিশ্চয়ই তুমি করেছো, অন্য কেউ তো করেনি। আর এসইওটা বড় ব্যাপার না, নাম শুনলে হয়তো ভাবে এটা একটা অন্য বিষয়, কিন্তু বিষয়টা অন্য নয়। আমরা এগুলোকে একত্রে বলা হয় যেমন মোটর গাড়ি বা বলতে পারো মোটরসাইকেলের সমস্ত পার্টস বা বলতে পারো টায়ার, টিউব, সমস্ত কিছু মিলে কিন্তু আমরা এটাকে বলি মোটরসাইকেল। ঠিক আছে, তো ঠিক তেমনিভাবে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এইগুলোকে সব একত্রে বলা হয় এসইও। তো এই এসইওটা তোমরা তোমাদের মতো করে করবে। যেমন প্রথম হচ্ছে এক থাম্বনেল, এই থাম্বনেলটা কীভাবে বানাবে, তাই তো? থাম্বনেলটা সবসময় ক্লিক বেট করার চেষ্টা করবে, কিন্তু অত্যাধিক ক্লিক বেট করবে না, যাতে তোমার ভিডিওতে ডিসলাইক করে, ডিসলাইক করলে ভিডিওর কিন্তু ডাউন হয়ে যাবে, কারণ লাইকের উপর নির্ভর করে অনেক সময় ভিডিও র্যাঙ্ক হয়। ঠিক আছে, তাই ক্লিক বেট এমনভাবে চেষ্টা করবে সবসময় ক্লিকেবল থাম্বনেল বানানোর চেষ্টা করো। ক্লিক বেটটা মাথা থেকে মুছে দাও, কারণ ক্লিক বেট কারণ ক্লিকবেট যদি বানিয়েও থাকো তাহলে কিন্তু ভিডিওতে ভালো কন্টেন্ট বা ভালো কিছু বলার বা ভালো কিছু শেখানোর কিন্তু কিছু কন্টেন্ট বা তথ্য তোমাকে দিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিকবেট করতে পারো যে মায়ের দিব্যি, এই ভিডিওটি যদি না দেখো না তাহলে আর কি বলবো, মানে এরকম একটা অনেকে এক্সপ্রেশন দিয়ে থাকে না, যেটা আছে বলতে পারো সেটা হচ্ছে ইন্টারজেকশন, এইগুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো অনেকে দিতেই পারো, কিন্তু ভিডিওতে ইয়ে থাকা দরকার। হয়তো তোমার ভিডিও ভালো নয়, তুমি হয়তো ভালোভাবে কথা বলতেও পারছো না, তুতলে যাচ্ছ। ঠিক আছে, তো কীভাবে কথা বলতে হয়, কীভাবে সবার সামনে প্রেজেন্টেশন দিতে হয়, এটাও হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, তবুও হয়তো ক্লিকবেট দেওয়ার চেষ্টা করছো, তখন তোমার ভিডিও আরোই দেখবে না, তোমরা বেড়েই যাবে। হয়তো তোমার সাউন্ড কোয়ালিটি ভালো না, হয়তো তোমার বলার দক্ষতা ভালো না, তুমি তুতলে যাচ্ছ, তুমি হয়তো এই যে ক্যামেরার দিকে তাকানোর বদলে অন্যদিকে তাকাচ্ছ, হ্যাঁ ভালো আছেন তো, হ্যাঁ মানে এই যে এই সমস্ত জিনিস তাদেরকে হচ্ছে তাদের চোখে হচ্ছে খারাপ জিনিস হিসেবে পড়ে, ফলে তারা কিন্তু বেরিয়ে যায়। আর তার উপরে হচ্ছে ক্লিকবেট, তাও জম্বের করা ক্লিকবেট করে, জম্বের 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 ক্লিক করা। ঠিক আছে, ক্লিকবেট করে জম্বের ক্লিকবেট। ঠিক আছে, তো
সবাই তাহলে ডিসলাইক দিয়ে বেরিয়ে যাবে। তাই থাম্বনেলটা ক্লিকেবল করার চেষ্টা করবে। আর কীভাবে থাম্বনেল প্রফেশনালভাবে বানাতে হয় তা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ডিসক্রিপশন ফলো করো অথবা প্লে লিস্ট পেয়ে যাবে। এবার আসি আমার হচ্ছে কি টাইটেল। এই টাইটেলটা অনেকে বলে দাদা বড় বড় ইউটিউবারদের যাদের ভিডিও এখন রয়েছে বা আমি যে রিলেটেড ভিডিও বানিয়েছি সেই রিলেটেড ভিডিওর টাইটেল কি আমরা অন্য বড় ইউটিউবারের টাইটেল কি কপি করব? তোমরা অনেকে হয়তো বলে থাকো, হ্যাঁ আমি বলছি তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তার টাইটেল কপি করো, কিন্তু টাইটেলে যদি তার চ্যানেলের নাম থাকে চ্যানেলের নামটা পরিবর্তন করে দিয়ে তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা বলতে পারি টাইটেলটা কপি করতে পারো, কারণ সেই টাইটেলে যদি কেউ সার্চ করে তার তোমার ভিডিও সরাসরি না আসেও তার ভিডিওর পরে মানে ভিডিও শেষে সাজেস্টটা কিন্তু দিতে পারে। যেমন আমার ভিডিও শেষে দেখবে ভিডিওর এখানটায় মানে ভিডিওটি পুরো কালো হয়ে গিয়ে এরকমভাবে দেখবে কোনায় একটা আমার ভিডিওগুলো সার্চ হবে, ঠিক আছে? সেখানে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড এইগুলোকে বলে সাজেস্ট। আর এইভাবে তোমার ভিডিও কিন্তু তখন যদি তুমি তোমার সেই ইউটিউবারের বা সেই বড় যে ইউটিউবারের ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি যদি টাইটেল কপি করে তোমার ভিডিওতে দাও তাহলে সেটা হতে পারে, বা তোমার ব্রাউজ ফিচারও দিতে পারে, ঠিক আছে? বা সাজেস্টে দিতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ইউটিউব দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এটা চলে গেলো হচ্ছে ট্যাগ। এবার আসি ডেসক্রিপশান। ডেসক্রিপশানটা সবসময় কী করবে দেখো, ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভরিয়ে দেওয়ার কি বলতে কীরকম দেখো, ভরে দেওয়ার বলতে আগে যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছো সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো সেখানে শেয়ার করবে। লিঙ্কগুলো শেয়ার করলে কী হবে দেখো, তোমার সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে। অনেকে আছে ডিসক্রিপশন কিন্তু চেক করে, ঠিক আছে? ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবে। আর ডিসক্রিপশনটা কিন্তু মনিটেশন অন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতো, যখন তুমি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমাদের ভিডিও তো এবার ইউটিউব কী করবে কী বলবো আমি, তোমাদের ভিডিওটি অ্যানালাইজ করবে যে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা, ক্লেম আছে কিনা, কিচ্ছু আছে কিনা। কিন্তু বেশি ইয়ে করে বা বেশি সার্চ করে সেটা হচ্ছে ডিসক্রিপশন, যে কারোর ডিসক্রিপশন তুমি কপি করেছো কিনা। আর ডিসক্রিপশন বেশি ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যেটা বলার সেটা হচ্ছে কি, যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো তোমরা কপি করবে ভিডিওটির জন্য সেই ট্যাগ বা কিওয়ার্ডগুলো হচ্ছে কি ডিসক্রিপশনে কমা কমা বাদ দিয়ে 1 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে এরকমভাবে তোমরা ট্যাগগুলো দিতে পারবে, ঠিক আছে? ওইগুলো দিলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ টাইটেলের সাথে থাম্বনেলের সাথে হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ সমস্ত কিছু এই চারটের সাথে চারটে যদি সম্পর্ক এক থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। চারটে যদি আলাদা হয় যে তুমি থাম্বনেল বানাইছো যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার অর্জন করা যায়, কিন্তু টাইটেলে লিখেছো কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায় বা এরকমভাবে লিখেছো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, তারপর হচ্ছে ডেসক্রিপশনে লিখে দিয়েছো যে কীভাবে আমি মনিটাইজেশন অন করব, আর ট্যাগে লিখে দিয়েছো যে কীভাবে মটন বিরিয়ানি রান্না করতে হয়, তাহলে এই যে সব কটা চারটে আলাদা চারটের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে কিন্তু ভিডিও হচ্ছে ইউটিউব তাড়াতাড়ি প্রমোট করে দেয়, ঠিক আছে? তো এটা তোমরা খেয়াল করবে। আর ট্যাগের কথা বলি লাস্ট, এই ট্যাগটা কী করবে, ট্যাগটা হচ্ছে তোমরা অ্যাপ থেকে নিতে পারো, সেটা ট্যাগ ইউ থেকেও ট্যাগ নিতে পারো, বা আমি অনেকগুলো ওয়েবসাইট দেখেছি সেটা হচ্ছে কিওয়ার্ড টুল থেকেও নিতে পারো, তারপরে আর কি কী বলবো কিওয়ার্ড টুল, তারপর হচ্ছে AHFES, ঠিক আছে? এইচ রেফ অ্যাপ মানে ওয়েবসাইট থেকেও নিতে পারো, এইচ রেফ থেকেও নিতে পারো, আবার প্রথম থেকে বলছি ইউট্যাগ থেকেও নিতে পারো, তারপর হচ্ছে কিউআর টুল থেকেও নিতে পারো, র্যাপিড ট্যাগস থেকেও নিতে পারো, এইচ রেফ থেকেও নিতে পারো, ঠিক আছে? তো এইখান থেকে এইগুলো থেকে নিয়ে নিতে পারো। এইগুলো হচ্ছে ভালো অ্যাপ, এই অ্যাপ বা বলতে পারো ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ থেকে সবাই কিন্তু সবার মানে কী বলবো ট্যাগ পছন্দ মতো তারা কিন্তু নিয়ে নেয় এবং তাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বলা ছিল, তোমরা আশা করছি বুঝতে পারছো, তাই ভিডিওটি একটু লাইক দিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। আর চ্যানেল যদি নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ সবাইকে।